আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার ভাপা ইলিশ বা ইলিশ পাতুরি। তো প্রথমে আমি চলে আসলাম আমার গার্ডেনে। তো এখন আমি কিছু কচি লাউ পাতা কেটে নেব। এ পর্যায়ে আমার লাউ পাতা কাটা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি কিচেনে। এই তো এখন কিচেনে চলে আসলাম আর লাউ পাতাগুলি মাশাল্লাহ অনেক সুন্দর কচি ছিল। এই তো এখানে আমি একটি বাটিতে কিছু পানি নিয়েছি, এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। এই তো এখন লাউ পাতাগুলি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এই লবণের পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এই তো দেখুন 10 মিনিট পরে এখন লাউ পাতাগুলি একদমই নরম হয়ে গিয়েছে। এখন আমি একটি চালনিতে নিয়ে নিব এবং পানি ঝরিয়ে নিব। তো ঠিক আছে, চলুন এখন দেখে নিই লাউ পাতার ভাপা ইলিশ বা ইলিশ পাতুরি করতে আমার কি কি মশলা লাগছে। এখানে আমি 6 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ তো দেখুন মাশাল্লাহ ইলিশ মাছে কত সুন্দর ডিম হয়েছে। এখানে আমি 3 চামচ সরিষা পেস্ট করে নিয়েছি, নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা এবং ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি সরিষা তেল, আর লাগছে আমার গুঁড়া মশলা। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিব, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। এ পর্যায়ে আমি সবগুলো ভালো করে মাখিয়ে নিব। এ তো এখন অ্যাড করব সরিষা বাটা এবং পেঁয়াজ বাটা, আবারও ভালো করে মাখিয়ে নিব। এখন আমি 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচের কম মরিচের গুঁড়া ব্যবহার করব শুধু কালারের জন্য, আবারও ভালো করে মাখিয়ে নিব। এবং এ পর্যায়ে আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রাখবো এবং বাকি পেঁয়াজের সঙ্গে ভালো করে মাছ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এ তো চলে আসলাম আধা ঘন্টা পরে। এই তো এখন আমি লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভালো করে মুড়িয়ে নিয়েছি, এখন আমি একটি রাবার দিয়ে ভালো করে পেঁচিয়ে নিব। অনেকে আবার সুতা দিয়েও বাঁধে, তো আমার কাছে ওটা ঝামেলা মনে হয়, তো আমি একটাই রাবার দিয়ে বাঁধবো এবং বাকিটা আমি এভাবেই রাখবো। তো এখন আমি আরেকটি লাউ পাতা নিয়ে নিয়েছি, এখন আমি যে পেঁয়াজ মাখানো উঠিয়ে রেখেছিলাম এটা অল্প একটু নিচে দিয়ে এখন আমি একটি ইলিশ মাছ দিয়ে আবারও মশলা দিয়ে আবারও ভালো করে এইভাবে পেঁচিয়ে নিব। আমার কাছে এইভাবেই সহজ মনে হয়। তো এ পর্যায়ে আমি উপর দিয়ে আরেকটা লাউ পাতা দিয়ে নিব। আমি এখানে প্রতিটা মাছের জন্য 2টা করে লাউ পাতা ব্যবহার করব। তো এ পর্যায়ে আমি সবগুলি ইলিশ মাছ ভালো করে সেমভাবে লাউ পাতা দিয়ে মুড়িয়ে নিব। এ তো আমি আরেকটা করে দেখাচ্ছি। এই তো এখন আমার সবগুলো ইলিশ মাছ লাউ পাতা দিয়ে মোড়ানো হয়ে গিয়েছে। তো এখানে যেহেতু আমার 6 পিস ইলিশ মাছ, আমি 2ভাবে করে দেখাবো। এখানে আমি 3 কাপের মতো পানি গরম করে নিয়েছি, এখন একটি স্ট্যান্ড বসিয়ে দেব এবং 3 পিস ইলিশ মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এ তো আরেক চুলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি 2 চা চামচ পরিমাণে সরিষা তেল দিয়ে ইলিশ মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো এ পর্যায়ে আমি একটু উল্টিয়ে দিব। এই তো উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমি পাশেরটাও উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব এবং ভাপ দিয়ে নেব। এই তো দেখুন লাউ পাতাগুলি কিন্তু ছুটে যায়নি, একদমই ইলিশ মাছের সাথে লেগে আছে, তাহলে আর আমাদের বাদার কোনো প্রয়োজন নেই। এইভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ইলিশ মাছ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, আমরা সবাই জানি। তো এ পর্যায়ে আমার হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে তুলে নেব।
এই তো দেখুন লাউ পাতাগুলি কিন্তু পুড়ে যায়নি, অনেক সুন্দর একটি কালার হয়েছে। এ তো এখন আমি যেটা রাবার দিয়ে পেঁচিয়েছিলাম সেটা একটু খুলে দেখাচ্ছি। এ তো দেখুন রাবারটা কিন্তু আগের মতোই আছে, রাবারটা কিন্তু গলে যায়নি। এ তো এখন আমি একটু ইলিশ মাছ ভেঙে দেখাচ্ছি। এ তো অনেক সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছে এবং খেতে অনেক টেস্টি ছিল এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।